31 ডিসেম্বর সারা দুনিয়া যেখানে মানুষ আছে কিছু যারা এখনো সভ্যতার সীমা পৌঁছে নাই তারা জানবে না তারা সারা এই রুহে জমিনের সকল মানুষরা একটা দিবসকে সেলিব্রেট করে আর আরেক দল আছে যারা এটাকে সেলিব্রেট করে পুরো দুনিয়ার মানুষরা চোখ কান মুখ যাদের আছে তারা আর কি সকলে 31st নাইট পালন করে কথা বলেন ঠিক কিনা কিন্তু এই রুহে জমিনের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যাদের অন্তরে আল্লাহর দ্বীনের মহব্বত আছে যাদের অন্তরে কোরআনের নূর আছে যাদের অন্তরে রাসূল আরবী মক্কী মাদানী হাশিমী কুরাইশী মুত্তালাবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত আছে তারা ব্যতীত দুনিয়ার সকল মানুষরা ওই 31 ডিসেম্বর 31st নাইট পালন করবে কথা বলেন ঠিক কিনা এবার জিজ্ঞেস করতে পারেন হুজুর ইসলাম তো পরিপূর্ণ জীবন বিধানের নাম তাহলে ইসলামের মধ্যে নাই নত পুরাতন বছরকে বিদায় দেওয়া নতুন বছরকে আগমনের সিস্টেম আসেনি আমি বলবো আসে এবার আসে নতুন বছরকে কিভাবে উদযাপন করতে হয় আমরা দেখি যে নতুন বছরকে একটা বছর মানে হচ্ছে 12টা মাস আর একটা বছর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন 52টা জুমা দিয়েছেন সুবহানাল্লাহ বলেন 365 দিন 8760 ঘন্টা এবং 525600 মিনিট সুবহানাল্লাহ বলেন তো যে আল্লাহ 2022 সালটা দিয়েছে দিয়েছেন কে আল্লাহ সুস্থ রেখেছেন কে আল্লাহ আমাদের খাওয়ান কে আল্লাহ পরান কে আল্লাহ সব কিছু বানিয়েছেন কে আল্লাহ তাহলে আল্লাহর বান্দা হওয়ার পরে কখনো ওই নতুন বছরকে আমরা আগমন জানাচ্ছি আমরা অতীতের বছরকে পুরাতন বছরকে 2022 সালকে বিদায় দিচ্ছি একজন মুসলমান কখনো নর্তকীর নাচ গান বাজনা ওই একেশটি প্লাস্টিক ওই রংমারামারি সংস্কৃতির মাধ্যমে কি নতুন বছরকে আগমন জানাতে পারে অনুরোধ জানাতে চাই যারা 31st নাইট উপলক্ষে যারা নর্তকীর নাচ বেহায়াপনা নাচ ওই উলঙ্গপনা নাচ এবং রংমারামারি সংস্কৃতির মাধ্যমে যারা 22 সালকে বিদায় দিবে 23 সালকে আগমন জানাবে তারা যদিও সূরতে মুসলমান বলছে সূরতে মানুষ বলছে সূরতে নিজেকে মুসলমানের পরিচয় দিচ্ছে তারা কখনো আদতে মুসলমান হতে পারে কেননা একজন মুসলমান নতুন বছরকে বরণ করবে বাবা ইশারের নামাজ পড়ার মাধ্যমে 22 সালকে বিদায় দিবে সারা রাত তাহাজ্জুদ পড়বে আল্লাহকে রাজি করবে ফজরের নামাজের মাধ্যমে তারা 2023 সালকে স্বাদের সম্ভাষণ স্বাগতম জানাবে কথা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে একটু প্যান্ডেমিক সিচুয়েশনটা একটু মনে করিয়ে দিতে চাই আমরা কি জীবনে বিশ্বাস করেছি এই করোনার থাবা থেকে আমরা বেঁচে এরকম স্বাভাবিক জীবন যাপন করব জি আল্লাহ এরকম অবস্থায় মানুষকে কোটি টাকা দিল যত কিছু জারি করেন না কেন 144 ধারার উপর আরো কিছু থাকলো জারি করলো অন্তত পক্ষে মোটামুটি যারা আবর বেরি খায় তারা হলে বের হয়ে দুই একটা টান দিয়ে রাস্তায় ঘুরবে কথা বলেন ঠিক কিনা কিন্তু করোনা এমন এক সিচুয়েশন আমাদেরকে দেখিয়েছে মানুষ জানের বয়ে ঘর থেকে বের হয় স্বামী যদি কোনো রকম ওই সরলাক্ষার বাজারে গিয়ে চার যদি স্ত্রী শুনেছে সরলাক্ষার বাজার দিয়ে একটা অ্যাম্বুলেন্স চলে গেছে করোনা রোগী ওই দিন স্বামী আর ঘরে ঢুকতে পেরেছে তাহলে কিসের দুনিয়া করছেন কিসের দুনিয়া করছেন বলেন কারি কারি টাকা আমি আপনি মনে করছি আমার অট্টালিকা টাকা হলে আমি সুখী নয় যাদের টাকা আছে আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন যার টাকা বেশি তার কি হয়েছে ঘুম চলে গেছে তার সুখ শান্তি নাই খাওয়ার মধ্যে শান্তি নাই কোনো কিছুর মধ্যে শান্তি নাই ওই একজন রিক্সাওয়ালা ডেলি 150 টাকা কামাই ডেলি 250 টাকা কামাই এগুলো তো আমাদের স্বগত ভাই বেশি জানবে কথা বলেন ঠিক কিনা তাহলে যুবকরা বলেন আমরা তাসি ফার্স্ট নাইট টাইট এগুলো পালন করতে চাই না আরো জোরে বলেন চাই না আল্লাহ আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজের মাধ্যমে আমরা যেন নতুন বছরকে যেন আগমন জানাতে পারি বলেন ইনশাআল্লাহ